প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস এন্ড ক্যারিয়ার। বন্ধুরা, আবারও নতুন একটি ব্যাংক জবের খবর নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, ব্র্যাক ব্যাংকের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। গতকালই একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি ভিডিও বানিয়েছি, অনেকে সেটি দেখেছেন। ব্র্যাকের ইউনিভার্সাল অফিসার পদের ওই বিজ্ঞপ্তিতে আমি ডিটেলস উল্লেখ করেছি, সেখানে আবেদন করতে হলে কি কি প্রয়োজন হবে। আজকের এই ভিডিওতে আমি ব্র্যাকের সিনিয়র অফিসার, রিলেশনশিপ অফিসার, রিটেইল এসএমই ব্যাংকিং এই পদে আজকের ভিডিওতে আমি ব্র্যাক ব্যাংকের সিনিয়র রিলেশনশিপ অফিসার বা রিলেশনশিপ অফিসার রিটেইল সেলস এই পদে লোকবল নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন। বন্ধুরা, ব্র্যাকের সিনিয়র রিলেশনশিপ অফিসার বা রিলেশনশিপ অফিসার রিটেইল সেলস বা রিটেইল ব্যাংকিং এই পদে মূলত তারা বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। এখানে আবেদন করতে হবে অনলাইনে। বন্ধুরা, এখানে আবেদনের লাস্ট ডেটের কথা বলা হয়েছে 11 এপ্রিল, তার মানে অল্প কয়েকদিন সময় পাচ্ছেন আবেদন করার জন্য। বন্ধুরা, এখানে তারা প্রথমেই জব রেসপন্সিবিলিটির কথা বলেছে যে অ্যাচিভ দ্য অ্যাসাইনড ইন্ডিভিজুয়াল সেলস টার্গেট অ্যাসেট লায়াবিলিটিস অ্যান্ড কার্ডস। এখানে সেলস এর যে টার্গেট দেওয়া থাকবে সেটি অ্যাচিভ করতে হবে। এরপরে কালেক্ট অ্যান্ড স্টাডি কাস্টমার ডকুমেন্টস টু অ্যাসেস দি কারেন্ট ক্রেডিট ওয়ার্থিনেস অফ দি কাস্টমার। কাস্টমারদের কাছ থেকে আপনার ডকুমেন্ট কালেকশন করতে হবে এবং সেগুলো স্টাডি করতে হবে, সেটি বলা হয়েছে। বলা হয়েছে কালেক্ট আদার কেওয়াইসি ডকুমেন্ট অ্যান্ড রিলেটেড ডকুমেন্ট ফর প্রসেসিং অ্যাপ্লিকেশন ফর ব্যাংকিং প্রোডাক্ট অর সার্ভিস, আইডেন্টিফাই সেলস প্রসপেক্টাস, কন্ডাক্ট বিজনেস ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, ফলো আপ নিউ লিডস অ্যান্ড রিফারালস জেনারেট বিজনেস, ইনশিওর রিটেনশন অফ বিজনেস টার্গেটস। বন্ধুরা, এখানে মূলত আপনাকে রিটেইলে যেটি হবে সেটি আপনাকে সেলসে কাজ করতে হবে এবং ব্যাংকের যে প্রোডাক্টগুলো আছে, বিশেষ করে তাদের অ্যাসেট লায়াবিলিটি এবং কার্ড, এই কয়টি বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে। একেবারে রুট লেভেল পর্যন্ত কাস্টমারদের সাথে আপনাকে কাজ করতে হবে, সেক্ষেত্রে আপনাকে একেবারে মাঠ পর্যায়ে কাজ করতে হবে, সেলসের কাজ করতে হবে। এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাসের কথা বলা হয়েছে, এটি একটি ফুল টাইম জব হবে, মানে স্থায়ী চাকরি হবে। এডুকেশনাল রিকোয়ারমেন্টের কথা তারা বলেছে যে মাস্টার্স অর ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিপোর্টেড ইউজিসি অ্যাপ্রুভ ইউনিভার্সিটি উইথ এ স্যাটিসফ্যাক্টরি একাডেমিক ট্র্যাক রেকর্ড, যে কোনো বিশ্ববিদ্যালয় বা ভার্সিটি থেকে যেটি ইউজিসি অ্যাপ্রুভ, মাস্টার্স অথবা অনার্স যে কোনো একটি পাস করলে আপনি আবেদন করতে পারছেন। যদি মাস্টার্স থাকে কারোর, তিনি আবেদন করতে পারবেন, অথবা অনার্স পাস হলে আবেদন করা যাচ্ছে। ভালো রেজাল্টের অধিকারী হতে হবে সেটি বলেছে, তবে এখানে রেজাল্টের কোনো ক্রাইটেরিয়া দেওয়া হয়নি। এডিশনাল রিকোয়ারমেন্টের কথা বলা হয়েছে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, তবে এটি ম্যান্ডেটরি নয়। এরপরে বলা হয়েছে টিমের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে, কমিউনিকেশন স্কিল থাকতে হবে, ভালো যোগাযোগের দক্ষতা থাকতে হবে, মানুষের সাথে কথা বলার দক্ষতা থাকতে হবে, তোমার ফ্রেন্ডলি হতে হবে, জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো জায়গায়। স্যালারি কত হবে সেটি স্পষ্ট করে বলা হয়নি, তবে এ ধরনের পদে ব্র্যাক ব্যাংকের মতো একটি ব্যাংকে 28,000 টাকার উপরে বেতন হবে। যেহেতু সিনিয়র রিলেশনশিপ অফিসার বা রিলেশনশিপ অফিসার, এর জন্য এই পদে 28,000 টাকা বেতন থাকবে এবং কোম্পানির যে অন্যান্য সুযোগ সুবিধা সেগুলো আপনি প্রাপ্ত হবেন। এখানে আবেদনের ডেডলাইনের কথা আগেই বলেছি যে 11 এপ্রিল পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে এবং সেটি করতে হবে ব্র্যাক ব্যাংকের ক্যারিয়ার পোর্টালে এসে। আমি এই পোর্টালের ঠিকানাটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে নিয়ে আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য ব্র্যাক ব্যাংকের এই ক্যারিয়ার পোর্টালে আসতে হবে। আপনারা ফেল করছেন, আপনার স্ক্রিনে লক্ষ্য করছেন যে এই পোর্টালটিতে আসতে হবে। এখানে এসে আপনি বিজ্ঞপ্তিটি পাবেন, বিজ্ঞপ্তিটি ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে এসে বিজ্ঞপ্তিটি পাবেন। অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনের যে প্রসিডিউর সেটি তারা দেখিয়ে দিবে। তো আপনি সেই প্রসিডিউরগুলো ফলো করে আবেদন করতে থাকবেন, তাহলে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত এই ছিল ব্র্যাক ব্যাংকের রিলেশনশিপ অফিসার বা সিনিয়র রিলেশনশিপ অফিসার রিটেইল সেলসের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেটি সদ্য প্রকাশিত হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং এ সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।